আসসালামু আলাইকুম। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে বার্গার সসের রেসিপি। আশা করছি এই মজার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমরা কিন্তু সবাই বাইরে গিয়ে বার্গার খেতে অভ্যস্ত, তবে এখন যেহেতু লকডাউন বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, বাসায় স্বাস্থ্যসম্মতভাবে শর্টকাটভাবে বার্গার বানিয়ে খাওয়া যায়। আর আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো বার্গারের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। চলুন তাহলে ইজি বার্গার সসে এই রেসিপিটি শেয়ার করা যাক। আমি ফার্স্টে এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি মায়োনিজ। আমি এই ব্র্যান্ডেডটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, চাইলে আবার বাসায়ও বানিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি। এই লেবু রসের পরিমাণ হচ্ছে হাফ টিস্পুন পরিমাণ। এখন এগুলো মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস। এখন এগুলোও ভালো করে মিক্স করে নিব আমি। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমরা যে বাসায় রেগুলার চিনি খাই ওইটাই আমি ইউজ করতেছি এখানে। এতে করে একটি সুন্দর স্বাদ আসবে। মিক্স করা শেষ, এখন আমি এখানে সামান্য করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে পাপরিকার গুঁড়াও ইউজ করতে পারেন। এটি দেওয়ার কারণ হলো কালারটা একটু সুন্দর আসবে আর একটু ঝালঝাল খেতেও ভালো লাগবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার বার্গার সস কিন্তু রেডি। এখন আমি একটু সৌন্দর্যের জন্য এর উপর একটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা। এভাবে করে আপনারা এটি রেখে দিতে পারেন ফ্রিজে 4 থেকে 5 দিন। এটি কিন্তু নর্মাল ফ্রিজে একদম ভালো থাকবে। আর আপনারা বাসায় এটি দিয়ে বার্গার রেডি করে খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি, একের পর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।